নমস্কার দর্শক বন্ধু মো সূর্য স্বাগত করছি আপনার সূর্যা জিকে ওয়ার্ল্ড ইউট্যুব চ্যানেল কু দর্শক বন্ধু এই ভিডিওরে আজ আমি কিছু জিকে কোশ্চেন আলোচনা করবে যা কি ওড়িশার নবরঙ্গপুর জেলা বিষয়ে। দর্শক বন্ধু এই ভিডিওরে নবরঙ্গপুর জেলা বিষয়ে বহুত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে যা কি আমরা সমস্ত জানবে নিহত জরুরি। তেবে এই ভিডিওটিকে আরম্ভ করা পূর্ব দেখবা গত অধ্যায়ে পচার যাই প্রশ্নটি কোণ লা এবং তার উত্তর। দর্শক বন্ধু গত অধ্যায়ে পচার যাই প্রশ্নটি হচ্ছে ঝারসুগুড়া জেলার গাড়ি পঞ্জীকরণ সংখ্যা বা আরটিও কোড কেতে। এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে OD23 হচ্ছে ঝারসুগুড়া জেলার গাড়ি পঞ্জীকরণ সংখ্যা বা আরটিও কোড। তেবে চলন্তু লেট নকরি দেখিবা আজির প্রথম প্রশ্ন। আজির প্রথম প্রশ্নটি হচ্ছে নবরঙ্গপুর জেলা কেবে এক স্বতন্ত্র জেলার মান্যতা হাসল করেছিল। এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 2 অক্টোবর 1992 অক্টোবর মাস 2 তারিখ দিন নবরঙ্গপুর জেলা এক স্বতন্ত্র জেলার মান্যতা হাসল করেছিল। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার জেলাপালক নাম কণ? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে শ্রী অজিত কুমার মিশ্র। শ্রী অজিত কুমার মিশ্র হচ্ছেন নবরঙ্গপুর জেলার জেলাপাল তথা জেলা ম্যাজিস্ট্রেট মধ্যে। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার ক্ষেত্রফল কেতে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 5294 বর্গ কিলোমিটার। 5294 বর্গ কিলোমিটার হচ্ছে নবরঙ্গপুর জেলার ক্ষেত্রফল। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার কতটি উপখণ্ড বা সব ডিভিজন রয়েছে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে গোটিয়ে। নবরঙ্গপুর জেলার টোটালি গোটিয়ে উপখণ্ড বা সব ডিভিজন রয়েছে। তেবে সেই উপখণ্ডর নাম হচ্ছে নবরঙ্গপুর। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার কতটি ব্লক রয়েছে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 10টি ব্লক। নবরঙ্গপুর জেলার টোটালি 10টি ব্লক রয়েছে। তেবে সেই 10টি ব্লকর নাম হচ্ছে নবরঙ্গপুর, নন্দাহাঁডি, তেঁতুলিখুঁটি, পাপড়াহাঁডি, কোশগুমুড়া, ডাবুগা, উমরকোট, রায়ঘর, ঝরিগাঁ এবং চন্দহাঁডি। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার কতটি পৌরপালিকা বা মুনিসিপালিটি এরিয়া রয়েছে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 2টি। নবরঙ্গপুর জেলার টোটালি 2টি পৌরপালিকা বা মুনিসিপালিটি এরিয়া রয়েছে। তেবে সেই 2টি পৌরপালিকার নাম হচ্ছে নবরঙ্গপুর এবং উমরকোট। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার কতটি তহসিল রয়েছে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 10টি তহসিল। নবরঙ্গপুর জেলার টোটালি 10টি তহসিল রয়েছে। তেবে সেই 10টি তহসিলর নাম হচ্ছে নবরঙ্গপুর, নন্দাহাঁডি, তেঁতুলিখুঁটি, পাপড়াহাঁডি, কোডিগাঁ, ডাবুগাঁ, উমরকোট, রায়ঘর, ঝরিগাঁ এবং চন্দহাঁডি। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার কতটি পুলিশ থানা রয়েছে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 12টি। নবরঙ্গপুর জেলার টোটালি 12টি পুলিশ থানা রয়েছে। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার কতটি গ্রাম পঞ্চায়েত রয়েছে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 169টি। নবরঙ্গপুর জেলার টোটালি 169টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার কতটি গ্রাম রয়েছে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 885টি গ্রাম। নবরঙ্গপুর জেলার টোটালি 885টি গ্রাম রয়েছে। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার জনসংখ্যা কেতে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 12,20,946 জন। 2011 জনগণনা অনুযায়ী নবরঙ্গপুর জেলার টোটালি 12,20,946 জন লোক বসবাস করছেন। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার কেতে লোক গ্রামাঞ্চলের বসবাস করছেন? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 11,31,057 জন। 2011 জনগণনা অনুযায়ী নবরঙ্গপুর জেলার টোটালি 11,31,057 জন লোক যিকি গ্রামাঞ্চলের বসবাস করছেন। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার কেতে লোক সহরাঞ্চলের বসবাস করছেন? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 87,705 জন লোক। 2011 জনগণনা অনুযায়ী নবরঙ্গপুর জেলার টোটালি 87,705 জন লোক যিকি সহরাঞ্চলের বসবাস করছেন। তেবে আসন্তু দেখিবা পরবর্তী প্রশ্ন। নবরঙ্গপুর জেলার 6 বর্ষর কম বয়সর পিলাঙ্ক সংখ্যা কেতে? এই প্রশ্নটির উত্তরটি হচ্ছে 2,01,901 জন পিলা।
2011 ଜନଗଣନା ଅନୁଯାୟୀ ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାରେ ଟୋଟାଲି 201901 ଜଣ ପିଲା ଯିଏକି 6 ବର୍ଷରୁ କମ୍ ବସବାସ କରୁଛନ୍ତି। ତେବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାର ହରିଜନ ଓ ଆଦିବାସୀ ଶ୍ରେଣୀୟ ଲୋକଙ୍କ ସଂଖ୍ୟା କେତେ? ଏହି ପ୍ରଶ୍ନଟିର ଉତ୍ତରଟି ହେଉଛି 2011 ଜନଗଣନା ଅନୁଯାୟୀ 177384 ଜଣ ହରିଜନ ଲୋକ ବସବାସ କରୁଥିବା ବେଳେ 681173 ଜଣ ଲୋକ ଯିଏକି ଆଦିବାସୀ ଶ୍ରେଣୀୟ ଲୋକ ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାରେ ବସବାସ କରୁଛନ୍ତି। ତେବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାର ପୁରୁଷ ଓ ମହିଳାଙ୍କ ସଂଖ୍ୟା କେତେ? ଏହି ପ୍ରଶ୍ନଟିର ଉତ୍ତରଟି ହେଉଛି 2011 ଜନଗଣନା ଅନୁଯାୟୀ 604812 ଜଣ ପୁରୁଷ ବସବାସ କରୁଥିବା ବେଳେ 616134 ଜଣ ଯିଏକି ମହିଳା ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାରେ ବସବାସ କରୁଛନ୍ତି। ତେବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାର ସାକ୍ଷରତା ହାର କେତେ? ଏହି ପ୍ରଶ୍ନଟିର ଉତ୍ତରଟି ହେଉଛି 77.87%। 2011 ଜନଗଣନା ଅନୁଯାୟୀ ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାର ସାକ୍ଷରତା ହାର ହେଉଛି 77.87%। ତେବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାରେ କେତୋଟି ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ରହିଛି? ଏହି ପ୍ରଶ୍ନଟିର ଉତ୍ତରଟି ହେଉଛି 4। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାରେ ଟୋଟାଲି 4 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ରହିଛି। ତେବେ ସେହି 4 ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ନାମ ହେଉଛି ଉମରକୋଟ, ଝରିଗାଁ, ନବରଙ୍ଗପୁର ଏବଂ ଦାବୁଗାଁ। ତେବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା ପରବର୍ତ୍ତୀ ପ୍ରଶ୍ନ। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାରେ କେତୋଟି ଲୋକସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ରହିଛି? ଏହି ପ୍ରଶ୍ନଟିର ଉତ୍ତରଟି ହେଉଛି 2। ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାରେ ଟୋଟାଲି 2 ଲୋକସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀ ରହିଛି। ତେବେ ସେହି ଲୋକସଭା ନିର୍ବାଚନ ମଣ୍ଡଳୀର ନାମ ହେଉଛି ନବରଙ୍ଗପୁର। ତେବେ ଆସନ୍ତୁ ଦେଖିବା ଆଜିର ଶେଷ ପ୍ରଶ୍ନ, ଯାହାକି ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ରହିଛି। ପ୍ରଶ୍ନଟି ହେଉଛି ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାର ଗାଡ଼ି ପଞ୍ଜୀକରଣ ସଂଖ୍ୟା ବା RTO କୋଡ଼ କେତେ? ପ୍ରଶ୍ନଟିକୁ ଆଉଥରେ କହି ରଖୁଛି, ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲାର ଗାଡ଼ି ପଞ୍ଜୀକରଣ ସଂଖ୍ୟା ବା RTO କୋଡ଼ କେତେ? ଏହି ପ୍ରଶ୍ନଟିର ଉତ୍ତର ଆପଣମାନେ ମୋତେ କମେଣ୍ଟ ବକ୍ସ ଲେଖି ଜଣାଇ ପାରିବେ। ତେବେ ଯଦି ଏହି ଭିଡ଼ିଓରୁ ଆପଣମାନଙ୍କୁ କିଛି ଶିଖିଲା ପରିକା ଲାଗୁଛି କିମ୍ବା ଏହିଭଳି ଭିଡ଼ିଓ ଆଗକୁ ଦେଖିବା ପାଇଁ ଚାହାନ୍ତି, ତେବେ ଏହି ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିନିଅନ୍ତୁ ଏବଂ ପାଖରେ ଥିବା ବେଲ୍ ଆଇକନ୍ଟିକୁ ଦବାଇ ଦିଅନ୍ତୁ, କାହିଁକିନା ଯେତେବେଳେ ମୁଁ ଲାଟେଷ୍ଟ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ କରିବି ଆପଣଙ୍କ ପାଖରେ ପ୍ରଥମେ ନୋଟିଫିକେସନ୍ ପହଞ୍ଚିପାରିବ। ତେବେ ଆଜିର ଭିଡ଼ିଓଟିକୁ ମୁଁ ଏଇଠି ଏଣ୍ଡ କରୁଛି। ଜୟ ଜଗନ୍ନାଥ।